ইরফান হাজী সেলিমদের কোনো বিচার হচ্ছে না। হাজী সেলিম কথা না বলতে পারলেও সংসদ সদস্য, হাজী সেলিম হাঁটতে না পারলেও সংসদ সদস্য, হাজী সেলিম কোন ধরনের কার্যক্রমে লিপ্ত না থাকতে পারলেও তিনি আওয়ামী লীগের উপদেষ্টা থাকবেন কিংবা দল পদ সবকিছুতে তিনি থাকবেন। আজকে ন্যায়ের পক্ষে কথা বলার মানুষ নেই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ নেই। আজকে যারাই কথা বলবে তাদেরকে থ্রেট করা হয়, তাদের পেজ বন্ধ করা হয়, তাদের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়, তাদেরকে বিভিন্ন ভাবে আক্রান্ত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে বর্তমান সরকারের, আপনারা জানেন যে হাজী সেলিম সাহেবের সন্তান ইরফান সেলিম কিছুদিন পূর্বে গ্রেপ্তার হয়েছিল। বাংলাদেশের অন্যতম ঢাকার সন্ত্রাস, বর্তমান আওয়ামী লীগের এমপি পদধারী জনাব হাজী সেলিম সহ তার পরিবারের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ তাদের অবস্থান সম্পর্কে জানেন। আজকে সারা দেশের মানুষ তাদের সত্যিকার চরিত্র সম্পর্কে জানেন। আজকে সারা দেশের মানুষ সত্যিকার তাদের যে ব্যবস্থাপনা রয়েছে, ঢাকাতে তারা যে ত্রাস করে চলেছেন, সে সম্পর্কে এ দেশবাসী সকলেই জানেন। কিন্তু এই জানার পরেও আজকে এই হাজী সেলিমের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। আজকে এত কিছু জানার পরেও আজকে জনগণের মধ্যে কোনো ধরনের তাদের বিচার যে চাচ্ছেন সেই বিচার হচ্ছে না। আজকে এই হাজী সেলিমের সন্তানকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনারা জানেন যে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কি কারণে গ্রেপ্তার করা হয়েছিল সেটা সারা বাংলাদেশের জনগণ জানেন। আজকের এই হাজী সেলিমের জোরেই কিন্তু ইরফান সেলিম বাংলাদেশের আইন অমান্য করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রজাতন্ত্রের কর্মচারীর গাড়ি থামিয়ে তার গাড়ির উপরে সেইখানে যে আর্মি অফিসার ছিলেন সেই আর্মি অফিসারকে দিবালোকে সকলের সামনে সেই সময়ে তার উপরে নির্যাতন করা হয়েছে, শারীরিক এবং মানসিক নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। তখন কিন্তু তার উপরে নির্যাতন করতে গিয়ে তার একটি দাঁত পর্যন্ত ফেলে দিয়েছিল এই আওয়ামী গুন্ডা বাহিনীর সর্দার জনাব এই হাজী সেলিমের ছেলে কমিশনার ইরফান সেলিম। জনগণের কাছে ধিক্কার হয়েছিল, সারা দেশের জনগণ কিন্তু তাদের এই কাজের প্রতিবাদ করেছিল, সমগ্র দেশ এজন্য টালমাটাল হয়ে গিয়েছিল এবং সমগ্র ফেসবুক থেকে শুরু করে অনলাইনের বিভিন্ন জায়গায় আমার দেশের জনগণ প্রতিবাদ করেছে। বন্ধুরা আমার, আজকে সেই প্রতিবাদের নেশায় যখন সারা দেশের মানুষ মগ্ন ছিলেন, যখন সারা দেশের মানুষ একটি সত্যিকার বিচার পেতে চেয়েছিলেন, যখন সারা দেশের মানুষকে একটি বিচার উপহার দেওয়ার জন্য সমগ্র মানুষ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছিলেন, তখন আজকের এই ইরফান সেলিমকে সরকার নামে মাত্র গ্রেপ্তার করে তাকে জনগণের কাছে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইরফান সেলিমকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আপনারা দেখলেন যে একদিনের মধ্যে তার বাসা থেকে মদের বোতল বের করা হলো, অস্ত্র মামলা দেওয়া হলো, তার বাসায় অবৈধ ধরনের ওকিটকি বের করা হলো, সব কিছু বের করে মিডিয়ার সামনে তৎকালীন র‍্যাবের যারা সেই বাসায় হামলা করেছে, যারা তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে, তার বাসায় যারা তদন্ত করেছে, সেই লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা সহ তারা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিলেন যে এই এই জিনিস পাওয়া গেছে এবং এই এই অবৈধ কর্মকাণ্ড হাজী সেলিমের বাসায় বসে এই ইরফান সেলিম সাহেব পরিচালনা করছেন। সেই সুবাদে তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে তদন্ত, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন ভঙ্গিতে মনে হচ্ছে যেন বাংলাদেশের সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাকে গ্রেপ্তার হয়েছে এমন ভঙ্গিতে মনে হচ্ছে যেন তাকে জেল জুলুম নির্যাতনের শিকার সত্যিকার অর্থে যতটুকু পাপ করেছে সেই অনুযায়ী পাপের প্রাপ্তি দেওয়া হবে, সেই ছিল তাদের ভঙ্গি। কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগ তার আসল চরিত্র থেকে বের হতে পারছে না। তারা জেন্দিগিতে কোনোদিন তাদের চরিত্র থেকে এখন পর্যন্ত বের হতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা আমি জানি না। আজকে দেখেন সেই ইরফান সেলিমকে আদালত বলছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এই অভিযোগগুলোর কোনো সত্যতা তারা খুঁজে পাচ্ছে না। এই অভিযোগগুলো নাকি দিবালোকের মতো স্পষ্ট অভিযোগ নাকি আজকে আদালতের কাছে
গ্রহণযোগ্য পাচ্ছে না, তার কাছে সাক্ষী সামন্ত নেই, তাহলে এই দেশে কিসের বিচার ব্যবস্থা, এদেশে কিসের আদালত, এদেশে কিসের মানুষের মৌলিক মূল্যবোধ? আজকে রাজপথে মানুষ প্রশাসনের কর্মকর্তা, আজকে রাজপথের একজন প্রশাসনের সেই আর্মির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে যদি তাকে দাঁত হারাতে হয়, তাকে লাঞ্ছনার শিকার হতে হয়, সেই মামলায় যদি দুই চার মাস জেলে খাটার পরে যদি তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়, এবং সেটা কি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য যে পায় তারা সেটা হচ্ছে তাকে বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে সেই দেশে কোনো বিচার ব্যবস্থা নেই বন্ধুরা আমার। আপনারা ইতিপূর্বেই দেখেছেন বর্তমান সেনাবাহিনী প্রধানের আপন ভাই সেই জোসেফ হচ্ছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী, সেই জোসেফ হচ্ছে একজন বিভিন্ন ধরনের মামলার আসামি, মার্ডার কেসের আসামি, ফাঁসির আসামি। সেই জোসেফকে কিন্তু এই সরকার জেল থেকে বের করে দিয়ে তারপরে বিদেশের মাটিতে পাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছিল এই বর্তমান সরকার। আপনারা যদি এরকম দেখেন প্রত্যেক জায়গায় এসে আজকে এইভাবে করে জনগণের যে সত্যিকার মানুষের যে অধিকার, বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা ভুলুণ্ঠিত করে দেওয়া হচ্ছে সমগ্র দেশ থেকে, সমগ্র জায়গা থেকে। বন্ধুরা আমার, আজকে সেই কয়জন মানুষের নাম আপনি বাংলাদেশে ধরবেন যেই মানুষটি যখন কোনো অন্যায় কাজ করে সাথে সাথে সেই মানুষের বিরুদ্ধে সরকার যখন দেখে জনগণ এখন ক্ষিপ্ত হয়েছে, শুধুমাত্র তাদেরকে নামকাওয়াস্তে গ্রেপ্তার করার পরেই পরক্ষণে আবার তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়, এই হচ্ছে বর্তমান সরকারের কাজ কার্যক্রম। আজকে সেই একই কার্যক্রম হিসাবে ইরফান সেলিমকে তারা গ্রেপ্তার করে আবার তাকে মুক্ত করার জন্য, শুধু মুক্তই নয়, তার বিরুদ্ধে নাকি আনিত অভিযোগগুলোই অসত্য, এটা নাকি কোনো সত্যতা পায়নি, এটা নাকি কোনো গ্রহণযোগ্যতা নেই, তাহলে এদেশে কার কাছে আপনারা বন্ধুরা বিচার চাবেন, কার কাছে আপনারা আমরা বিচার চাবো? বন্ধুরা আমার, আজকে ইরফান সেলিমের সন্ত্রাসী কর্মকাণ্ড সমগ্র ঢাকা জুড়ে মানুষ জানে, তার বাবা তিনি এবং তার পরিবার, ঢাকার এমন কোন মানুষ নেই যাদের জমি দখল করে নাই, যাদের উপরে নির্যাতন করে নাই, যাদের অবৈধ টাকা পয়সা ইনকাম করে তারপরে আজকে তারা এই অট্টালিকার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকার সেই বড়াই দেখাচ্ছে। আজকে ইরফান সেলিমের একজন শ্বশুর, তিনি একজন সংসদ সদস্য, আওয়ামী লীগের সংসদ সদস্য, তিনি এবং তার এই পরিবার সমস্ত জায়গায় তারা পেশি শক্তি দিয়ে, সরকারের শক্তি দিয়ে তারা আজকে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুরা আমার, আজকে এভাবে করে বাংলাদেশের আপনার অন্য অন্য যে রাজনীতিবিদ রয়েছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই সরকারেরই মদতপুষ্ট মানুষগুলা, সেই সাহেবরা কি দুর্নীতি করেছে, কি দুষ্কৃতি করেছে, কি অন্যায় করেছে। আজকে সাহেবরা হসপিটালের বিছানায় বসে আরামে জীবন যাপন করছে, তারা আজকে তাদের মামলা হামলাগুলোকে, তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সেগুলো প্রমাণ করতে চাচ্ছে যে এই অভিযোগগুলো অসত্য এবং একদিন তাদেরকেও বের করে দেওয়া হবে। আজকে বাংলাদেশের সেই যুব দলের তৎকালীন সময় বিতর্কিত নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তারের নামে সারা বাংলাদেশে একটি ধাওয়া তুলেছিল যে আওয়ামী লীগ যাকেই পাবে তাকে গ্রেপ্তার করবে যদি সে অন্যায়কারী হয়, কিন্তু দেখেন দুই একদিনের মধ্যে যখন দেখা গেল এই আওয়ামী লীগের সমগ্র নেতাকর্মী দুর্নীতির সাথে জড়িত, সাথে সাথে সেই দুর্নীতি বিরোধী অভিযানটি বন্ধ হয়ে গিয়েছে, কোন ধরনের বিচার ব্যবস্থা সেখানে কিন্তু হয়নি। বন্ধুরা আমার, তো সেজন্য আমি বলছিলাম আজকে ইরফান সেলিমকেও নতুন করে চক্রান্ত, এই আমার দেশ বিরোধী চক্রান্তকারীরা তাকে মুক্ত করে আনতে চাচ্ছে, এটা এজন্যই আনতে চাচ্ছে আওয়ামী লীগ সবসময় তার দলের নেতাকর্মী যারা অন্যায় করলেও অন্যায়কারী হোক ন্যায়কারী হোক তাদেরকে তারা সবসময় তার মতো করে ছাপট দেয় এবং তারা সবসময় এই অন্যায়কারী ব্যক্তিদেরকে পেলে পুষে তাদের কাছ থেকে যে ইনকাম হচ্ছে, টাকা পাচ্ছে, তাদের কাছ থেকে পেশি শক্তির মাধ্যমে যে অবৈধভাবে ক্ষমতায় থাকার স্বাদ গ্রহণ করা যায়, সেজন্যই আওয়ামী লীগ সবসময় এই মানুষদেরকে ছাপট দিয়ে যায়। বন্ধুরা আমার, আজকে এই সরকারের কাছে বিচার ব্যবস্থা বলতে কিছুই নেই, যদি বিন্দুমাত্র বিচার ব্যবস্থা থাকে তাহলে একজন পুলিশ প্রশাসনের কর্মকর্তা, তিনি একজন রাজনীতিবিদের মতো বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়ার সেই কর্মকর্তাকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ প্রদান করা হয়নি যে তিনি তার বক্তব্যে আমার দেশের জনগণকে, আমার দেশের মুক্তিযোদ্ধাকে, আমার দেশের আলেমকে তিনি বেইজ্জতি করেছেন, সেজন্য কিন্তু সরকার কোনো সেই ধরনের বিবৃতি পর্যন্ত দেয়নি। আজকে সরকার এই ধরনের অবৈধ কর্মকাণ্ড পর্যন্ত, আজকে এই অবৈধ কর্মকাণ্ডগুলোকে সরকার চালিয়ে নেওয়ার জন্য সব সময় এই সব সন্ত্রাস দুর্নীতিবাদ চাঁদাবাজদেরকে স্থান দিয়ে তারপরে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। বন্ধুরা আমার, আজকে সেই হাজী সেলিমের ইতিহাস, আজকে সেই হাজী সেলিম এখন মুখ থেকে কথা বলতে পারে না, তারপরে এমন কি শক্তি তার যে তাকে পার্লামেন্ট মেম্বার হয়ে থাকতে হবে, তার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন
যে এর শক্তি ওই জায়গায় যে তার দলের সর্বোচ্চ নেতা নেত্রী পর্যন্ত তাকে ভয় পাচ্ছে, তার কোনো কার্যক্রমকে মেনে নিতে তারা মেনে নিতে বাধ্য হচ্ছে এবং সরকার চাইলেই তাকে যে কোনো কিছু করতে পারছে না, সে কারণেই আজকে হাজি সেলিম সহ যে সকল দুর্নীতিবাজ সন্ত্রাসী ব্যক্তিবর্গ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে সরকার যেতে পারছে না। সরকার যাওয়ার কোনো মানসিকতা পোষণ করে না। সরকার জানে যে এই সকল টেন্ডারবাজ চাঁদাবাজ অসভ্য অগণতান্ত্রিক লোকেরাই এই সরকারকে স্থায়ীভাবে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই সরকারকে অবৈধ ভোট চুরি করে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই ইরফান সেলিমরাই রাজপথে আসবে। এই আজকের যারা আজকের এই যে আওয়ামী লীগের এমপি শাহীন ওসমানরাই তাদেরকে রাজপথে ক্ষমতায় নিয়ে আসবে, আজকের এই আওয়ামী লীগের সেই নিক্সন চৌধুরী টাউট বাটমার এমপি গুলোই আবার এই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে রাখবে। সেই জন্যই এই সরকার এদেরকে কোনো এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগকে কোনোদিন গ্রহণ করে না। আর সরকারের সমস্ত জায়গায় যেখানে দুর্নীতি গ্রাস করেছে, যেখানে অন্যায় গ্রাস করেছে, যেখানে সমগ্র দেশব্যাপী দুর্নীতির একটি ডামাডোল চলছে, সেই জায়গায় তিনি ইরফান সেলিমের বিচার করবেন, এটা তো কোনোদিন বিশ্বাসই করা যায় না। এদেশে কোনো সত্যিকার ভালো মানুষের বিচার ব্যবস্থা হয় না। এদেশে যে সকল ভালো মানুষ বিচারহীনতায় ভুগছেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে মাসের পর মাস, দেশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, আজকে সেখানে বিচার পাওয়া যায় না। আর আওয়ামী লীগের যদি কোনো গুন্ডা বাহিনী হয় তাদেরকে মুক্তি দেওয়া হয়, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে পাশ কাটিয়ে তারপরে আইনের ছত্রছায়া বাদ দিয়ে তারপরে তাদেরকে বিভিন্নভাবে নতুন করে তাদেরকে আবার ভালো মানুষ সাজানোর একটি চক্রান্ত করা হয়। এটা বন্ধুরা আমার আওয়ামী লীগের এটা চিরাচরিত একটি অভ্যাস, এটা আজকে নতুন কোনো তথ্য নয়। যে আওয়ামী লীগ আজকে যা বলেছে সেটা আগামী দিন করবে না সেটা নয়। আওয়ামী লীগের কাছে তার নেতাকর্মী চোর হোক গুন্ডা হোক তাদেরকে তারা তাদের মতো নিয়ন্ত্রণ করে, কারণ তারা জানে এদেশের চোর গুন্ডা এই সকল যারা এই দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় তাদেরকে যদি আওয়ামী লীগ পেলে পুষে না রাখে, তাদেরকে যদি সত্যিকার অর্থে তারা সাপোর্ট না দেয়, তাহলে জিন্দগিতে তারা ক্ষমতায় থাকতে পারবে না এবং ক্ষমতায় আসতেও পারবে না। সে কারণেই আজকে তারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত সকল মানুষদেরকে বিভিন্নভাবে তারা উৎসাহ যুগিয়ে যাচ্ছে। আজকে যেই সকল মেজররা হত্যা হয়েছে, আজকে যেই সকল সেনাবাহিনীর অফিসার হত্যা হয়েছে, আজকে যেই সকল সাধারণ ছাত্র শিক্ষক হত্যা হয়েছে, তাদের কোনো বিচার এই বাংলাদেশে হয় না। আজকে তাদের বিচার চাইতে গেলে সেই যারা বিচার চাইতে চায় তাদেরকে রাজাকার বানানো হয়, আলবদর বানানো হয়, আলশামস বানানো হয়, তাদেরকে বিচারের কাঠগড়া থেকে বিভিন্ন প্রকার প্রলোভন দিয়ে ধরে রাখা হয়, কিন্তু যারা সত্যিকার অর্থে দোষী অপরাধী তাদের কোনো বিচার হয় না। সে কারণেই আজকের এই ইরফান হাজি সেলিমদের কোনো বিচার হচ্ছে না। হাজি সেলিম কথা না বলতে পারলেও সংসদ সদস্য, হাজি সেলিম হাঁটতে না পারলেও সংসদ সদস্য, হাজি সেলিম কোনো ধরনের কার্যক্রমে লিপ্ত না থাকতে পারলেও তিনি আওয়ামী লীগের উপদেষ্টা থাকবেন কিংবা দল পদ সবকিছুতে তিনি থাকবেন। হাজি সেলিম কোনো কাজ করতে পারুক আর না পারুক তার বেআই এমপি হবেন, হাজি সেলিম কিছু করতে পারুক আর না পারুক তার সন্তানরা এই সব কাডার হবেন, তার সন্তানরা ঢাকাতে এই নির্বাচনে জয়যুক্ত হতে পারুক আর না পারুক তারাই কমিশনার থাকবেন। এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ এই চরিত্র দিয়ে আমাদেরকে শিখিয়ে দিতে চায় যে এদেশ গণতন্ত্রের দেশ নয়, এদেশ সত্যিকার কোনো বিচার ব্যবস্থার দেশ নয়, এদেশ কোন মানুষের দেশ নয়, এদেশটা একমাত্র অনৈতিক অসভ্য দুর্নীতিগ্রস্ত মানুষদের দেশ, যারা ক্যানাডাতে হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারবে, যারা ডিজিটাল দেশ গড়ার নামে অন্যায় করে অবৈধ পদ্ধতিতে টাকা ইনকাম করতে পারবে, যারা এদেশটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভারতীয় মদতপুষ্ট রাজাকারে পরিণত হতে পারবে, যারা এদেশটাকে ধ্বংস করে বিচার ব্যবস্থা ধ্বংস করে এদেশটাকে ধ্বংস করে তাদের মতো করে আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখতে পারবে, তারা এদেশে সবচেয়ে সম্মানিত। বন্ধুরা আমার, আজকে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, আজকে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আজকে প্রভাবশালী মানুষদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলা দেওয়া হয়, হামলা দেওয়া হয়, চুরির মামলা দেওয়া হয়, দুর্নীতির মামলা দেওয়া হয়। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার অন্যায়ের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের স্বীকৃত অন্যায় যে আওয়ামী লীগ দাবি করেছেন যেটা সে খালেদা জিয়া অন্যায় করেছেন, সেই অন্যায়ের 2 কোটি টাকার মামলায় যদি তাকে জেলে থাকতে হয়, এখন গৃহবন্দী থাকতে হয়, আর সেই দেশে হাজি সেলিম ইরফান সেলিমদের মতো মানুষরা নাটক করে বেশি বেরিয়ে এসেছে। আজকে এই নাটকের অর্থ কি জানেন? জনগণকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যখন দেখেছে তারা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে গায়ে হাত তুলেছে, তখন সরকার চিন্তা করেছে এই সেনাবাহিনীর সাথে সংঘর্ষে যাওয়া যাবে না,
অথবা কোনো ধরনের তাদের ভিতরে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা যাবে না। সে কারণে কি করেছে, সে কারণে এই হাজি সেলিমদের এই পরিবারের উপরে একটি আঘাত দিয়ে আওয়ামী লীগ দেখিয়েছে যে সাধারণ একটু আঘাত দিয়েছি, এটা সামান্য তার দলের এই সেনাবাহিনীর সাথে যাতে সম্পর্ক নষ্ট না হয় তাদেরকে বোঝানোর জন্য। ঠিকই একটা সময় এসে অল্প কয়েকদিনের মধ্যেই আবার সেই চরিত্র পরিবর্তন করে সেই হাজি সেলিমের সন্তানকে আজকে মাফ করে দেওয়ার চক্রান্ত চলছে বন্ধুরা আমার। তাহলে বুঝতে হবে এদেশে কোনো সত্যিকার বিচার ব্যবস্থা নেই, তাহলে বুঝতে হবে এদেশে সত্যিকার অর্থে জনগণের কোনো বিচার ব্যবস্থা নেই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেই ঢাকাতে যে সপ্তম খুন হয়েছিল, সাত মামলার আসামি সেই কাউন্সিলর পর্যন্ত একটি মামলায় কয়েকদিন আগে বেকসুর খালাস পেয়েছে। আপনার এই দেশের ত্বকী হত্যা হয়েছে নারায়ণগঞ্জে, আইবি রহমান পর্যন্ত সেই হত্যার বিচার চেয়েছে, তিনি স্পষ্ট বলেছেন এই হত্যার সাথে জড়িত রয়েছেন শামীম ওসমান এবং তার ভাতিজা। সেই শামীম ওসমান এবং তার ভাতিজা যে জড়িত রয়েছেন সেই জড়িত রাখার বক্তব্যগুলোকে পর্যন্ত এই দেশের জনগণের কাছে ধুলায় মিশিয়ে দিয়েছে। সেই সত্যকার বক্তব্য যেটা আইবি রহমান আওয়ামী লীগের নেতা হয়ে দিয়েছিলেন সেই বক্তব্য পর্যন্ত আজকের আওয়ামী লীগ স্বীকার করে না। সেই তকি হত্যার বিচার হয়নি, সেই তকি হত্যার সাথে স্পষ্ট জড়িত এই সকল ক্যাডার মাছ এই শামীম ওসমানের জড়িত, কিন্তু শামীম ওসমানের যে জড়িত রয়েছেন সেই জড়িত রাখার সত্যিকার ইতিহাসটা জনগণের কাছে কেউ পাবলিসিটি করে না বন্ধুরা আমার। আজকে সেজন্যই বলছি যে এদেশে কোনো বিচার নেই, এদেশে মানুষের কোনো অধিকার নেই। আজকে সেই শামীম ওসমান এখন দাঁড়িয়ে বক্তব্য দেয়, আমাদের আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমাদের দেশের ইসলামপন্থী মানুষদেরকে রাজাকার সাজিয়ে দেয়, আলবদর সাজিয়ে দেয়, যারা শত শত মার্ডার কেসের আসামি, যারা বিভিন্ন ধরনের মানুষের খুন খুনের সাথে সরাসরি সম্পৃক্ত সেই সকল হাজি সেলিম, যারা সেই ঢাকার রাজপথে ভিক্ষার ঝুলি দিয়ে জীবন তৈরি করেছে, শুরু করেছিল যাদের সামান্য একটি দোকান ছাড়া কিছু ছিল না, যারা সেই সময় রিক্সা থেকে ট্যাক্স তুলতো, যারা সেই সময় রাস্তা থেকে ট্যাক্স তুলতো, দোকান থেকে ট্যাক্স তুলতো, বাড়ি থেকে ট্যাক্স তুলতো, সেই সকল সেলিমরা আজকে ঢাকাকে নিয়ন্ত্রণ করে আজকে আওয়ামী লীগের এই ছত্রছায়ায় সমগ্র দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বন্ধুরা আমার। আজকে সেজন্যই বলছি যে এদেশে বিচার ব্যবস্থা বলতে কিছু নেই। আজকে যদি বিচার ব্যবস্থা থাকতো তাহলে এদেশের সাংবাদিক সাগর রনি কি অন্যায় করেছে, সাগর রনির কোনো বিচার হচ্ছে না। আজকে যদি বিচার ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশের সেই আবরার হত্যা হয়েছে, আবরারের কি অপরাধ ছিল। আজকে যদি বিচার ব্যবস্থা থাকতো এম ইলিয়াচারি খুন হয়েছে, গুম হয়েছে না কি হয়েছে তার কোনো এখন পর্যন্ত অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। আজকে যদি বিচার ব্যবস্থা থাকতো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে হত দরিদ্র নাগরিক মানুষরা পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, সেই জায়গায় কিন্তু কোনো বিচার পাওয়া যাচ্ছে না বন্ধুরা আমার। আজকে যদি বিচার ব্যবস্থা থাকতো ছাত্রলীগের গুন্ডা বাহিনী দ্বারা সারা বাংলাদেশের ধর্ষণ হচ্ছে, সেঞ্চুরি হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না বন্ধুরা আমার। কয়েকদিন আগে আমরা শুনলাম সিলেটের নাগরিক সিলেটে বসে সেই ধর্ষণের শিকার হয়েছে একটি পরিবার, হাজবেন্ডের সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ কিন্তু সেই সব ইতিহাস বাংলাদেশের মানুষ এখন পায় না। আজকে সেই সিলেটে মাত্র 10,000 টাকার কারণে একটা ছেলেকে পুলিশ বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়েছে, আজকে কিন্তু সেই সকল নিউজ বিচারের কাঠগড়ায় আমরা এখন পর্যন্ত কিন্তু পাই না। এর অর্থই দাঁড়িয়েছে এই যে আমার দেশে সত্যিকার বিচার ব্যবস্থা নেই, আমার দেশে সত্যিকার মানুষের মূল্য নেই, আমার দেশে সত্যিকার অর্থে মানুষের কোনো জীবনের মূল্য নেই। আজকের আমি এই লাইভটি দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের মাধ্যমে একটি কথাই বলতে চাই, আজকের এই হাজি সেলিম নয়, ইরফান সেলিম নয়, বাংলাদেশের 64,000 বর্গ মাইলের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ লুণ্ঠনের সাথে জড়িত, এবং তাদের বিরুদ্ধে মামলা হোক হামলা হোক, তারা খুন করুক গুম করুক যা কিছু করুক না কেন, তারপরেও তারা মুক্ত পাবে, তারপরেও তারা হেঁটে চলবে, তারপরেও তারা বুক ফিরিয়ে হাঁকবে, তারপরেও তাদের নামে কোনো মামলা হামলা হলেও সেই মামলা হামলায় কোনোদিন তাদের বিচার হবে না। এদেশে বিচার হবে শুধুমাত্র তাদের যারা সত্যিকার নাগরিক, যারা দেশের জন্য কথা বলে, মানবতার জন্য কথা বলে, ইসলামের জন্য কথা বলে, ভোটের জন্য কথা বলে, দেশকে রক্ষার জন্য কথা বলে, তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদের বিরুদ্ধে হামলা হবে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে, এদেশে নির্যাতন করা হবে। বাংলাদেশের ছাত্র জনতার ভালোবাসার প্রতীক সেই ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে, ডান্ডাবাড়ি পরিয়েছে, তার রিমান্ডে নিতে নিতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে, তাকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছিল, এই ছাত্র শিবিরের সভাপতিকে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা সত্যিকার দেশকে ভালোবাসে, সেই সকল নেতাকর্মীদেরকে এই আওয়ামী লীগ গুন্ডা বাহিনী
এখান থেকে গ্রেফতার করে তারপরে তাদেরকে জেলে নিয়ে বিচার করে। আর যে সকল মানুষ আওয়ামী লীগ করে, যে সকল মানুষ সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে, তাদেরকে কোনোদিন গ্রেফতার করে বিচার হয় না। বন্ধুরা আমার, আমি কয়জনের উদাহরণ দেব। আজকে যেই দলে আসেন সাঈদী বাংলাদেশের সবচেয়ে, বাংলাদেশের বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় একজন বক্তা ইসলামিক স্কলার্স, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় কি, 2 লক্ষ মানুষকে তিনি ধর্ষণ করেছেন। এই ধরনের আনিত অভিযোগ দিয়ে একজন ইসলাম প্রিয় স্কলার্সকে জেলে নিয়ে পুষে রেখে তারপরে নির্যাতন করা হয়, তাদের বিচার করা হয়। এদেশে বিচার করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে, এদেশে বিচার করা হয় ফতিউর রহমান নিজামীকে, এদেশে বিচার করা হয় আপনার সেই জামাত ইসলামের নেতা কর্মীকে, এদেশে বিচার করা হয় আজকের সেই মীর কাসেম আলীকে, এদেশে বিচার করা হয় আজকের জামাতের সেক্রেটারি জেনারেলকে, এদেশে বিচার করা হয় যারা সত্যিকার দেশের নাগরিক সেই সকল মানুষদেরকে। কিন্তু এদেশে যারা, এদেশটাকে যারা ধ্বংস করতে চায়, তাদের কোনোদিন বিচার হয় না। আমি সেজন্যই বলেছিলাম, সেনাবাহিনী প্রধানের ভাই হয়ে এদেশে একজন ফাঁসির আসামি হয়ে তার মুক্ত হয়ে যায়, সেই জোসেফ এখন আমার জানা মতে মালয়েশিয়াতে পলাতক রয়েছেন, সেই সন্ত্রাস বাহিনীকে এদেশ থেকে মুক্ত করার ব্যবস্থা করা হয়। কিন্তু যারা এদেশটাকে ভালোবেসেছে তাদেরকে মুক্তের কোনো ব্যবস্থা নেই, তাদেরকে এদেশে সত্যিকার অর্থে রাজনীতি করতে দেওয়া হয় না, তাদেরকে এদেশে ভালোবাসতে দেওয়া হয় না। শুধু তাই নয়, আজকে একটা মাহফিলে এদেশের একজন প্রয়োজন বক্তা জনাব আল্লামা মামুনুল হক বিনা দাওয়াতে গিয়েছেন কেন, সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। একটি দিনের কাজে মাহফিলে গিয়েছেন, সেই মাহফিলে যাওয়ার অপরাধে মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়। এই তো সেই দেশ, এত পচা নিকৃষ্ট মানসিকতার মানুষ আমার বাংলাদেশে স্বাধীনতার এই 49 বছর পেরিয়ে 50 বছরে এসে আমাদেরকে দেখতে হচ্ছে। এর চেয়ে ভয়ানক কিছু আর হতে পারে না বন্ধুরা আমার। সেজন্যই বলছি, এদেশে বিচার, আইন, আদালত, এদেশের সত্যিকার মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার বলতে কিছুই নেই। এদেশে আজকে এভাবেই করে দেশটাকে জুলুম নির্যাতন করা হচ্ছে। আজকে চরমোনাইয়ের পীরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, আজকে আপনার এই যে হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কিসের মামলা? তারা সরকারি আইন অমান্য করে মিছিল করছেন, মাহফিল করছেন, মিটিং করছেন, এই অপরাধে তাদেরকে অপরাধ সাব্যস্ত করা হয়। অথচ যাদের ভিডিওতে সমগ্র বাংলাদেশের ফেসবুকে প্রমাণিত যে ইরফান সেলিম, তিনি এই সেলিম একজন কমিশনার হয়ে একজন আমার দেশের আর্মির একজন অফিসারকে সরাসরি চটাকাত করেছে, তার উপরে আক্রমণ করেছে, যাকে চর থাপ্পড় দিয়েছে, তার দাঁত ভেঙে দিয়েছে, সেটা ভিডিও রেকর্ড হওয়ার পরেও মামলায় প্রমাণিত হয় না যে তিনি অপরাধী, তাকে মামলা থেকে খালাস দেওয়ার জন্য একটি অবৈধ এই অসভ্য তন্ত্ররা উঠে পড়ে লেগেছে। আমি বন্ধুরা আমার আপনাদেরকে অনুরোধ করব, এটা আওয়ামী লীগ শুধুমাত্র না বুঝে করছে তাই কিন্তু নয়, এটাই হচ্ছে আওয়ামী লীগের প্রথম বৈশিষ্ট্য এবং চরিত্র, যে তিনি তার দলের নেতাকর্মী দুর্নীতি করুক, অন্যায় করুক, অবিচার করুক, নির্যাতন করুক, যাই করুক, পরিচয় যদি তার থাকে একটা, তিনি ছাত্রলীগ কিংবা যুবলীগ কিংবা আওয়ামী লীগ কিংবা তার পরিবারের সদস্য, তাহলে তার কোনো মামলা হামলা হবে না। কারণ তারা জানে এদেশের সেই 17 কোটি মানুষের 90% মানুষ হচ্ছে আওয়ামী সরকার বিরোধী। সে কারণে তারা কি করছে, তারা এই সকল চোর গুন্ডাদেরকে, এটা তাদের প্ল্যানিং এর একটা অংশ, এই চোর গুন্ডাদেরকে তারা পেলে রাখবে, পুষে রাখবে, মাঝে মাঝে একটু শাস্তি দেওয়ার ভান করবে শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য। অতএব আওয়ামী লীগের এই প্রতারণা, আওয়ামী লীগ জনগণের সাথে যে প্রতারণা করছে, আমার দেশের নাগরিকদের সাথে যে প্রতারণা করছে, সেই জায়গা থেকে আমাকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা মাঝে মাঝে ফেসবুকে একদম অস্থির হয়ে যাই, সরকার যখনই কাউকে গ্রেপ্তার করে মনে করি যে এই সরকার মনে হয় আমার কোনো একটি উপকার করে ফেলেছে। সরকারের হিডেন ইস্যু আমরা জানার চেষ্টা করি না, ওদের অনেক তথ্য রয়েছে যেই তথ্যগুলো সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি না। সরকার হচ্ছে এই ধরনের কাজ করতে চায় যে তারা বলবে একটা, করবে আর একটা, তারা উপরে দেখাবে যে জননেত্রী শেখ হাসিনা আব্রার হত্যার বিচার করবে, তার পরিবারের সাথে সাক্ষাৎ করবে, ভাইকে চাকরি দিয়ে দিবে, সেটা তিনি ঠিকই দিবেন, পাশাপাশি বিচার করবেন না আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে জেলে 2-1 মাস খাটানোর পরে আবার বের করার ব্যবস্থা করে দিবেন, এর নাম হচ্ছে আওয়ামী লীগ বন্ধুরা আমার। সেজন্যই বলছি, এই সরকার থেকে কোনো বিচার পাওয়া যাবে না, এই সরকার থেকে কোনো গণতন্ত্র ফিরে আসবে না,
এই সরকার শুধু এরফান নয়, সারা বাংলাদেশের সকল টেন্ডারবাজ, দালাল, অসভ্য যারা এদেশের ক্রিমিনালের সাথে জড়িত, কাউকেই তারা কোনোভাবে কোনোভাবে তাদের বিচার ব্যবস্থা করবে না। কারণ সরকার জানে যে এদেশে যেই সকল মিডিয়া তাদের পক্ষে কাজ করবে, সেই মিডিয়া যদি অন্যায়কারী হয়, অবৈধ মিডিয়া হয়, যেই সকল ব্যক্তি তাদের পক্ষে কাজ করবে সেই সকল পক্ষের টাকা পয়সা যদি অন্যায়ভাবে অর্পিত হয়, অর্জিত হয়, যেই সকল টেন্ডারবাজি দালাল এদেশের সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকবে, কিন্তু সন্ত্রাস করার পরেও ওই লোক দিয়ে যদি আওয়ামী লীগের উপকার হয়, তাহলে আওয়ামী লীগ তাদের কোনো বিচার করে না, যেটা আপনারা প্রমাণ পেয়েছেন 1/11 সময়ে সারা বাংলাদেশের নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক যে মামলা হয়েছে, কিছু কিছু মামলা সত্যভাবে হয়েছে, আর ম্যাক্সিমাম মামলা রাজনৈতিক ভাবে হয়েছে, সেই মামলাগুলো দেখেন আজকে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেই। আজকে সব মামলা বিএনপি সহ বিরোধী দল জামাত সহ সেই সময়ের যত বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলাগুলো আজকে আবার নতুন করে চালু হয়েছে, সেই মামলাগুলো হচ্ছে, কিন্তু জনগণের কোন যেই মামলাগুলো উত্তোলন হওয়ার কথা ছিল এই জনগণের নেতাদের সেই মামলাগুলো উত্তোলন হচ্ছে না। অর্থই হচ্ছে তারা রাজনৈতিকভাবে গেম খেলার চেষ্টা করছিল। আজকে আওয়ামী লীগ প্রত্যেকটি পদে পদে গেমস খেলতে চাচ্ছে, এই গেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আর বের হয়ে আসার জন্য আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে ন্যায়ের পক্ষে কথা বলার মানুষ নেই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ নেই। আজকে যারাই কথা বলবে তাদেরকে থ্রেট করা হয়, তাদের পেজ বন্ধ করা হয়, তাদের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়, তাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়। বন্ধুরা আমার, আজকে সেজন্যই আমি আজকে এসেছি যে এই দেশের বিচার ব্যবস্থা বলতে কিছুই নেই। আমি হাজি সেলিমের কি কথা বলবো? আমি এদেশে হাজি সেলিমের কি বক্তব্য দিব? যে দেশের একজন মেয়র আওয়ামী লীগের আইবি রহমান বলেছে যে আপনার এই সেই সন্ত্রাস শামীম ওসমান জড়িত সরাসরি খুনের সাথে, সরাসরি মার্ডার কেচার আসামি, অথচ সেই দেশে শামীম ওসমানরা হুজুরদেরকে অজ করে, সেখানে আবার কিসের বিচার হবে? আজকে এদেশে কোনো বিচার নেই বন্ধুরা আমার, কোনো জায়গায় আদালতে বিচার নেই, কোনো স্থানে বিচার নেই বন্ধুরা আমার। সেজন্যই বলছি আমাদের এই দেশটাকে নিরাপদ দেশ যদি গঠন করতে হয়, 50 বছর প্রতি যদি উদযাপন করতে হয়, সবার আগে আমার দেশটাকে গঠন করতে হবে, দেশটাকে ধ্বংস করার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, আর সেই রক্ষার জন্য আপনাকে আমাকে সবাইকে বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করতে হবে, কাজ করতে হবে। যে সকল বন্ধুরা আমার পেজের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমার পেজে কিছু কারণে কয়েকটা কারণে আপনারা কিছু বিড়ম্বনার শিকার হয়েছেন, পেজটার নাম মাঝখানে একবার চেঞ্জ করা হয়েছিল, আমার মনে হয় এটার কারণে কিছু মানুষের কাছে এই পেজটা গিয়ে রিচ হয়নি। দ্বিতীয় হচ্ছে সরকারি বিভিন্ন আমলা এবং ষড়যন্ত্রকারীদের হাতে এই পেজটি আমার বিভিন্নভাবে তাদের রিপোর্ট এবং ইসের কারণে কিছু রিচ কমে গিয়েছিল। আবার চেষ্টা করছি আবার আপনাদের সামনে সেইভাবে উপস্থিত হওয়ার জন্য। আপনারা এই পেজটির সাথে থাকবেন, যখন যেখানে পাবেন শেয়ার করবেন, জনগণের কল্যাণে এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য আমাদেরকে এই পেজের ভিত্তিতে আপনি সহ আমরা সহ সবাই মিলে সত্য কথা বলতে হবে, বস্তুনিষ্ঠ বক্তব্য দিতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই হাজি সেলিমের সন্তান এবং ইরফান সেলিম এদের বিচারের পূর্ণাঙ্গ বিচার জনগণ যেভাবে চায় আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার করার সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবৈধ সরকার থেকে মুক্ত পাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।